जुलेखा यूसुफ यूसुफ करे का घटना की जियादे अश्क आशक ताजगिया जियादे अश्क आशक ताजगिया बजे जिक्रे उ बोलंद आवाजे गिया जब दिलेर भीतर जर मोहब्बत थाके तार कथा कइते भालो लागे सुनते भालो लागे তার কথা জপতে ভালো লাগে শুনতে ভালো লাগে যার দিলের ভিতরে যার জন্য মায়া থাকে ইউসুফ আলাইহিস সালামের নামে দান সৎকার করতে করতে দনার ভান্ডার খালি হয়ে গেছে এখন দিন ভিখারিনী হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য কেনতে কেনতে চোখের পানি শুকাইয়া অন্ধা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে কোমর বাঁকা হয়ে গেছে রূপ নাই যৌবন নাই লাবণ্য নাই এক কথায় পাগলিনীর বেশে জুলাইখা এখন মিশরের গলিয়ে গলিয়ে ঘুরে ঠিক এই সময়ের মধ্যে জুলাইখা কি করছে যেই রাস্তা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম আসা যাওয়া করে ওই রাস্তার পাশে ঝুপড়ি ঘর একটা বানাইছে এই ঝুপড়ি ঘরেটার মধ্যে বসে বসে রাত্র দিন চব্বিশ ঘন্টা ইউসুফ 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 জিকির করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো মিশরের বাদশা হইয়া গেলেন জুলাইখা কই জুলাইখা কোথায় জুলাইখার স্বামী আজিজ মিশর নামের খসম আজিজ মিশর পুরুষত্ব শূন্য নামরদ হেতেও মরি গেছে সখী একটা ছিল বাফে দিছিল সেবিকা এটাও মরে গেছে ইউসুফ আলাইহিস সালামের নামে দান সৎকার করতে করতে দনের ভান্ডার খালি হয়ে গেছে এখন দিন ভিখারিনী হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য কেনতে কেনতে চোখের পানি শুকাইয়া অন্ধা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে কোমর বাঁকা হয়ে গেছে রূপ নাই যৌবন নাই লাবণ্য নাই এক কথায় পাগলিনীর বেশে জুলাইখা এখন মিশরের গলিয়ে গলিয়ে ঘুরে ঠিক এই সময়ের মধ্যে জুলাইখা কি করছে যেই রাস্তা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম আসা যাওয়া করে ওই রাস্তার পাশে ঝুপড়ি ঘর একটা বানাইছে এই ঝুপড়ি ঘরেটার মধ্যে বসে বসে রাত্র দিন চব্বিশ ঘন্টা ইউসুফ 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 জিকির করে কি আরে জিকির করে জুলাইখা ইউসুফ ইউসুফ করে কা ঘটনা কি জিয়াদে আশকে আশক তাজগিয়া জিয়াদে আশক আশক তাজগিয়া বজে জিক্রে উ বলন্দ আওয়াজে গিয়া যার দিলের ভিতরে যার মহব্বত থাকে তার কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে তার কথা জপতে ভালো লাগে শুনতে ভালো লাগে যার দিলের ভিতরে যার জন্য মায়া থাকে ট্যাপ রেকর্ডার কেনার মধ্যে ক্যাসেট ইয়ানের ঢুকাই দিয়ে প্লে দিছি এবারে ক্যাসেটের কথায় গেন বাজের ক্যাসেটের কথায় গেন বাজের ঘরের মানুষ সবাই বসে বসে এই কথাগুলা শুনছে যখন ক্যাসেট শেষ হয়ে গেছে যার যেমন উঠি উঠি চলে গেছে কিন্তু মা বেচারি উঠে না মা ট্যাপ রেকর্ডারের গোড়ায় বসে রয়েছে মাইয়াই গিয়া আছে বারো তেরো বছরিয়া মায়ে কয় যে অজি একখানা আবার সালা কি কর মানিয়া কয় কি মা ব্যাকে একবার একবার শুনলো তুই আবার কিনলে শুনবা কয় তুই বুঝদি না তুই আবার সালা তুই বুঝদি না মানিয়া কত বুঝবো মানিয়া হেডে লইছে নি মানিয়া দুধ কে লইছে নি মানিয়া দু গুমুত সাপ করতেছে নি যেটি হেডে লইছে দিয়ে না বুঝবো যেটি গুমুত সাপ করছে দিয়ে না বুঝবো ও তুই কত বুঝবি এই মাদ্রাসালারা দোয়ানে দোয়ানে যাই কিলে ভিক্ষা করে দানের কুড়াল হলে মানুষের ভাইয়ে ভাইয়ে কিলে ঘুরে মাদ্রাসা মাদ্রাসা কিলে করে ওয়াজ মাহফিলে লাই সান্দা কিলে করে তুই কোন তুই বুঝবি তোর দিলের ভিতরে নবীর প্রেম নাই তো আসুদা দিলা হালে দিলে জার চেদানি খারিয়ে অশাক জিগার খার চেদানি মাই কয় যে তুই বুঝদি না তুই সালা তো মাইয়া আবার সালাই দিছে মনোযোগ আছে নি আবার সালাই দিছে এবারে মায় আস্তে আস্তে ক্যাসেটের কথা আগে কান লাগাই দি হুনের হুনতে হুনতে চোখের পানি জর 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 করি ঘুরি পড়ে কয়বার হুনছে দুইবার দুইবার আবার শেষ হয়েছে এবারে মায় কয় যে আরেকবার সালা মানিয়ে এক তুই কোনো হাগলই জ্বর নি কোনো দুই ব্যাকে শুনলো একবার তুই শুনলা দুইবার আবার কিনলে হুনটা কর আবার কিনলে সালাইতে কর মায় কয় যে অজি তুই বুঝদি না আমার নয়নমণি কলিজার টুকরার কথা আমি যতবার শুনি এতবার আমার ফোড়া অন্তরে শান্তি পায় আমার ফোড়া কলিজায় শান্তি পায় তুই বুঝদি না দোস্ত ঠিক না ব্যাঠিক কর না আমার একটু হ্যাঁ আল্লাহু আকবার
ज़ियादे इश्क आशक ताज़गिया ज़े ज़िक्रे उ बोलन आवाज़ गिया ज़ुलैखार जत यूसुफ यूसुफ करे ज़ुलैखार कलिजा ठंडा हय ज़ुलैखार पोड़ा अंतरे शांति पाय ओरे आल्लाहर आशिकेरा মুসলমান ইমানদাররা আল্লাহর ওলিরা ইমানদাররা মুত্তাকিরা পরেজগাররা যখন ভোর রাতে উঠিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে আল্লাহর আশিকের রুকু কলিজা ঠান্ডা হয় দুনিয়ার আর কোন নাম তাদের কাছে মজা লাগে না আ আ আহমদনত বাইসে আবাদিয়ে মা কে কাছে নিস্তে বজুজ ইয়াদে তু দর খানায় মা মা দর দো জাহা গায়রে খোদা ইয়ারে নাদারে জুজ ইয়াদে খোদা হিচে দিগর কার নাদারে কত গুণ তো আছে বসে বসে গুন্নর গুন্নর করি করি সোনা বন্ধুর গান গায় আর কত গুণ আছে গুন্নর গুন্নর করি করি আল্লাহ 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 ওরে এটার ভিতরে মজা হয় আরে হলো অগল তোরা দেখোস না বাস করি স্টার লাইনে করি ডাকা যাইতি যাত্রী ইজ্ঞায় কয় ও সুপারভাইজার একখান গানের ক্যাসেট লাগা আর ইজ্ঞায় কয় যে ও সুপারভাইজার খবরদার এই বাসে কোনো গান চলবো না একটা ওয়াজের ক্যাসেট লাগা নইলে কেরাতের ক্যাসেট লাগা যাতে তো জিয়েন মজা লাগে যাতে তো জিয়েন কি লাগে মজা লাগে ওই সুলেখার কাছে ইউসুফ 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 মজা লাগে আল্লাহু আকবার একদিন বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার ফিটে সাবার ওই সামনের দিকে এক জায়গা যার যাইতে যাইতে জুলাইকার জুপড়ি বরাবর যখন গেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে আওয়াজ আসতেছে ইউসুফ 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 আলাইহিস সালাম ঘোড়ার লাগাম টানি দিচ্ছে কিরে এই ইউসুফ ইউসুফ আওয়াজ এটা কোথা থেকে আসে আল্লাহু আকবার দেখে যে জুপড়ি তুনে না আওয়াজ বাইরর হযরত ইউসুফ আলাইহিস সালাম জুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাই রইছে দেখে যে বুড়ি মহিলা একটা উদ্নিসের দিকে তাকাই তাকাই ইউসুফ ইউসুফ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া চিনার চেষ্টা করছে দেখে চিনতে পারে না তো গোড়ারে ঘুরেই আবার রাজ দরবারে গেছি যাই সিপাহি একটা পাঠাইছে সিপাহি রে কয় যে ও সিপাহি অমুক জায়গায় রাস্তার ধারে দেখবি জুপড়ি একটা এই জুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসি বসি ইউসুফ ইউসুফ করে এই মহিলা এটারে হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনি দাঁড় করাই দে জু হুকুম যা ফোনা সিপাহি হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক জুলাইখারে হাতে ধরি আনি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড় করাইয়া দিছে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর সরাসরি যখন জুলাইখার চেহারার উপরে পড়ছে সঙ্গে সঙ্গে জুলাইখার অন্ধ দুই চোখের মধ্যে দৃষ্টি শক্তি আসি গেছে এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দেখে এমনি প্রথম তাকাইতেই নজর যাইয়া পড়ছে বন্ধুর চেহারার উপর বন্ধুরে চিনতে জুলাইখার এক সেকেন্ডও সময় লাগে নাই জুলাইখা মনে মনে কয় কিরে আমার বন্ধু এনা দেখি এর এইখানে কেমনে আসলাম দৃষ্টিশক্তি কেমনে পাইলাম আমার বন্ধু বসে রয়েছে যে এটা তো মিশরের বাদশার সিংহাসন সে এখানে কেমনে বসলো তাহলে নিশ্চয় আমার বন্ধু মিশরের বাদশা হইয়া গেছে এই অনুভূতি যখন জুলাইখার মধ্যে এসছে খুশি হয়েছে খুশি হওয়ার কারণে মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুটি উঠছে এই হাসি এটার থেকে ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য বোধ করিয়া কয় যে বসন্দি দনসি ইউসুফ আজব কর আজু নাম নিশানে ওয়াই তলব কর ও বুড়ি কে তুমি কোথায় তোমার বাড়ি কি তোমার নাম কি তোমার পরিচয় তোমাকে জানি না চিনি না তুমি জানাশোনা পরিচিত মানুষের মতো আমার দিকে তাকাইয়া হাসলা কেন আমার তো আশ্চর্য লাগতেছে তাড়াতাড়ি নাম ঠিকানাটা বলো জুলাইখা উত্তর দে বগবতানম কে চোরো এ তু দিদম তোরা আজ জুমলা আলম বর গুজিদম জওয়ানি দর গমত বরবাদ করদম বদি পীরি কে মি বিনি ফতাদম গ্রেফতি শাহেদ দৌলত দরাগোশ মোরা একবারে গি কর দি ফরামোশ ও বন্ধু আমি তোমার দিকে তাকাই হাসলাম কেন তোমার কাছে আশ্চর্য লাগতেছে তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে আমি তো জীবন যৌবন ধন সম্পদ ইজ্জত সম্মান সব কিছু তোমার জন্য শেষ করিলাম আমি আল্লাহু আকবার সর্বস্ব হারা হইলাম বাদদিককে উপনীত হইলাম শুধু তোমাকে পাওয়ার জন্য আজকে তুমি মিশরের সামান্য বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা গ্রেফতি শাহেদে দৌলত দরাগোশ মোরা একবার গি কর দি ফরামোশ হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় থামো জুলাইখা আর বলতে হবে না আমি চিনছি আমি বুঝছি তুমি জুলাইখা
তুমি যে আমাকে ভালোবাসছো এটা তো একতরফা ভালোবাসা, এখানে তো আমার কোনো ভূমিকা ছিল না। তুমি যাহা কিছু করছো নিজের প্রেমকে সফল করার জন্য করছো, সেখানে আমার কি ভূমিকা? তারপরেও যখন তুমি দাবি করতেছো আমার জন্য সব শেষ করছো, তো বলো না বগপ্তা হাজতে তু চিস্তে আমেরোজ, বগপ্তা হাজতে তু চিস্তে আমেরোজ, জেমানে হাজতে তু কিস্তে আমেরোজ। অজলেখা, আজকে কি ক্ষতিপূরণ দিলে তুমি খুশি হইবা? আমার কাছে কি ক্ষতিপূরণ চাও তুমি? বহার হাজতকে আমেরোজ অজতু দানম, রাওয়া সাজম বজুদে গরে তাওয়ানম। আজকে যেই কোনো হাজত, যেই কোনো জরুরত, যেই কোনো মনোবাঞ্চনা তুমি আমার সামনে পেশ করবা, যত দ্রুত সম্ভব আমি সেটা পূরণ করে দেওয়ার জন্য চেষ্টা করব। জলেখায় মনে মনে কয়, বন্ধু দিছিলা তো সুযোগ, কিন্তু আমার কাছে তো যোগ্যতা নাই। তোমার বয়স 25, আমার বয়স 40-এর ঊর্ধ্বে, তুমি ভরা যুবক আর আমি হইলাম কঙ্কালিনী বুড়ি, না আছে রূপ না আছে যৌবন, এখন তোমারে আমি কেমনে চাই? জলেখা মনে মনে বুদ্ধি করে, না রে বন্ধু যখন দিতে চাইতেছে তাহলে একটা কাজ করি, আগেরটা আগে চাইয়া দেখি, যদি আগেরটা পাওয়া যায় তো পরেরটাও পাওয়া যাবে। জলেখা বুদ্ধি করি কয়, বগপ্তা উয়াল জামাল আস্ত জওয়ানি, ব আগুনাকে তু দি দি ওয়াদানি। ও বন্ধু তুমি যখন আমাকে ক্ষতিপূরণ দিতে চাইতেছ, ওরে মিশরের বাজার থেকে যেদিন তোমাকে আমি খরিদ করেছিলাম সেদিন আমার এই দেহের মধ্যে যেই যৌবনটা ছিল আর যেই রূপটা ছিল, সেই যৌবনার রূপটা আমাকে একটু ফিরাইয়া দাও। বগপ্তা উয়াল জামাল আসত জওয়ানি, ব আগুনাকে তু দি দি ওয়াদানি। আমার বেয়েরা, জলেখার মুখ থেকে এই কথা যখন বাইর হইছে গোটা মিশরের মধ্যে ছড়াইয়া পড়ছে। মিশরের রাজদরবারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বিরোধী কতগুলা আছিল, গণক কতগুলা, জ্যোতিষী, কাহেন, এগুলা ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা করত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের বিরোধিতা করত। আমার ভাইয়েরা দৌড়াইয়া এগুলা রাজদরবারে এসছে, আসি ইউসুফ আলাইহিস সালামের কয়, ইউসুফ তুমি না এতদিন পর্যন্ত নিজেকে নবী নবী দাবি করছো, যদি তুমি নবী হইয়া থাকো এখন জলেখার চাহিদা পূরণ করে দাও, জলেখার যৌবন আর রূপ ফিরাইয়া দাও। এই জ্যোতিষীর বাচ্চারা বুঝছে, যৌবন বুঝি একবার গেলে আবার পায়, রূপ বুঝি একবার গেলে আবার ফেরত পায়, এটা ইউসুফের দ্বারা কসমিন কালে সম্ভব হবে না। এই জন্য চ্যালেঞ্জ করি বসছে এই জ্যোতিষীরা, কয় ইউসুফ যদি আজকে তুমি জলেখার রূপ যৌবন ফিরাই দিতে না পারো তাহলে তোমার জীবনের নবুয়তের দাবি সব মিথ্যা। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জলেখারে ডাক দিছে, এই জলেখা এদিকে আসো। জলেখা স্টেজের উপরে উঠে এসছে, এরকম সামনে দিয়ে বসাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাঁধের উপরে একটা চাদর ছিল, চাদর বসার থেকে উঠি চাদরটারে মেলি জলেখার মাথার উপরে দিয়ে ডাকিয়া দিছে। এই চাদর দিয়া যখন ডাকিয়া দিছে জলেখা আপাদমস্তক চাদরের নিচে ঢুকি গেছে। আমার ভাইয়েরা এমতো অবস্থায় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম হাত দুইখানা উপরের দিকে উঠাইছে, হাত দুইখানা উপরের দিকে উঠাইছে, ঠোঁট দুইটা দিয়া বিট 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 আল্লাহর দরবারে দোয়া করে আর চোখের পানি জর 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 করি করি পড়ে। বজম্বায়ন লাভে ইউসুফ দোয়ারা, বজম্বায়ন লাভে ইউসুফ দোয়ারা, রাওয়া সাজদ দুলব আবে বাকারা। আরেফে জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা আসলে ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি ছিল না, এটা আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ছিল। দীর্ঘদিন জমিনে বৃষ্টি না হইয়া দীর্ঘদিন পরে যদি বৃষ্টি হয় ওই মরে যাওয়া গাছপাতা তরুলতাগুলা আবার নতুনভাবে সজীবতা পায়, তরুতাজা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখের থেকে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে আর ওদিকে চাদরের নিচে জুলাইখার অবয়বের মধ্যে পরিবর্তন শুরু হইয়া গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া মুনাজাত কান্নাকাটি করার পরে এবার মুনাজাত শেষ করছে, মুনাজাত শেষ করে বসার থেকে উঠি জলেখার মাথার উপর থেকে হেসকা টান দিয়া চাদরটা উঠাই ফেলছে। হাজার হাজার উপস্থিতি রাজ দরবারে ছিল, এই জ্যোতিষীর বেচারাও ছিল, সবাই তাকাইয়া রয়েছে। ওই জলেখা আর আগের বুড়ি জলেখা নাই, এই জলেখা আর আগের পাগলিনী জলেখা নাই, জলেখা 18 বছরের কুমারী হইয়া রয়েছে। জওয়ানি জওয়ানি মুর্দাশরা জিন্দেগি দাদ, জওয়ানি মুর্দাশরা জিন্দেগি দাদ, রোখসরা খালাতে ফরখান দেগি দাদ। আমার আল্লাহ কয় বান্দা, ঘটনা এটারে কোরআন শরীফের মধ্যে কেন দিলাম?
এটার সূরা এটারে সূরা ইউসুফ নাম কেন দিলাম, এটারে আহসানুল কাসাস কইয়া তোমাদের দৃষ্টি আকৃষ্ট কেন করলাম। এই ঘটনার মধ্যে তোমাদের অনেক কিছু বুঝার অনেক কিছু শিখার আছে। আমার বন্ধুর উম্মতদেরকে তালিম দেওয়ার জন্য এই ঘটনা আমি দিছি তোমাদেরকে বোঝানোর জন্য। আল্লাহু আকবার, আমি জুলাইখার রূপ আর যৌবন ফিরাইয়া দিয়া তোমাদেরকে বুঝাইছি আমার বন্ধুর উম্মতেরা, আমি যেগুলা মানা করি সেগুলা করিও না। তোমার যত মনোবাঞ্চনা হোক, তুমি সেগুলার দিকে যত আকৃষ্ট হও, যত আকর্ষণীয় জিনিস হোক, যত সুন্দর, যত হওয়া, যত মজা, তুই সেগুলা করিস না, এগুলা খাইস না, এগুলা ধরিস না, আমি আল্লাহ আমার জাতের কসম করি কইলাম সবগুলার ক্ষতিপূরণ তোরে আমি বেহেশতের মধ্যে দিয়া দিমু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মনে যা চাইব তা দিমু, মুখে যা কইবি তা দিমু, দিমু যে দিমু অন্য কারো আয়োজনে না, আমি রব্বুল আলামিন স্বয়ং আয়োজক, আমি তোর মেহমানদারি স্বরূপ আপ্যায়ন স্বরূপ তোকে দিমু। নুজুলাম মিন গাফুরির রহিম। ও ছোট ভাইরা, মদের গ্লাস হাতে নিও না, যদি এখানে মদের গ্লাসে লাথি মারতে পারো, আল্লাহ পাক তোমার জন্য বেহেশতের মধ্যে শরাব তাহুরের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাকের প্রেমের অমীয় সুদা, ড্রামে ড্রামে মটকায় মটকায় খাইবা, মাথা ধরবে না, মাথা ব্যথা হবে না, সেন্সলেস হবে না, তোমার ভোঁস বিকৃতি হবে না, তোমার কাছে সমান জায়গা উঁচা নিচা মনে হবে না, রাস্তার পাশে আল্লাহু আকবার শুয়ে থাকতে হবে না। আর দুনিয়ার মদ এক কেনা তুন এক কেনা ডোজ বেশ কমলে তো মানুষ মরিও যায়। আল্লাহ কয় লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, ড্রামে ড্রামে পান করবি বেহেশতের সেই শরাব, তোর একটু মাথার দ্বারা হবে না, তোর একটু সেন্সলেস হবে না। এরকম আরো দুই ঘন্টা কইলেও এই ক্ষতিপূরণের বয়ান শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা হয়েছে এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।